Extra Time. গোকুলামের বিরুদ্ধে আই লিগ অভিযান শুরুর আগে কিছুটা হলেও স্বস্তি মোহনবাগান শিবিরে। গোকুলামের এক নম্বর স্ট্রাইকার গ্রেনেডা থেকে আসা অ্যান্টোনিও জার্মান প্রথম ম্যাচে চোটের কারণে খেলতে পারছেন না। এদিকে মোহনবাগানের হয়ে প্রথম ম্যাচে নেই ইউটা কিনোয়াকিও। তিনি 3রা নভেম্বর ঘরের মাঠে আইজল ম্যাচ থেকেই সম্ভবত খেলবেন। বুধবার সকালেই কজিকারের উদ্দেশ্যে রওনা দেবে মোহনবাগান। 27 তারিখের ম্যাচে 4 বিদেশি নিয়েই খেলবে দল। মূলত 4-4-2 ফরমেশনেই খেলতে চান শঙ্করলাল। গোকুলাম এবার প্রায় পুরো নতুন দল গড়ায়, বিপক্ষ সম্বন্ধে তেমন কিছু জানেন না বাগান কোচ, তাই বেশ সাবধানী তিনি। এই কারণেই টাফ, যেহেতু অপোনেন্টের জানি না কি তাদের স্ট্রেংথ কি তাদের উইকনেস, তো আমাদের খুব সতর্ক থাকতে হবে। অন্যদিকে এই প্রথম আই লিগের শুরু থেকে পূর্ণ দায়িত্বে শঙ্করলাল চক্রবর্তী। ফুটবলারদের আলাদা কোনো বার্তা দিতে চান? যে ক্লাবে আছি সেখানে আলাদা করে এনকারেজ করার কিছু নেই, প্রত্যেকেই জানে যে এখানে একটাই মন্ত্র, জিততে হবে, চ্যাম্পিয়ন হতে হবে, তো এর বাইরে আর কিছু নেই। বুধবার রওনা হওয়ার আগে শেষ অনুশীলনে বল নিয়ে দীর্ঘক্ষণ অনুশীলন করেন বাগান ফুটবলাররা। ডিফেন্স সমস্যার জন্য শঙ্করলাল একজন ডিফেন্ডার চেয়েছিল, কিন্তু তার বদলে উইঙ্গার সনিকে নেওয়া হলো কেন, কি বলছেন শঙ্কর? এখন সিচুয়েশন যেটা দাঁড়িয়ে আছে তার উপর ভিত্তি করে প্ল্যান তৈরি করতে, তো আপাতত এই প্ল্যান, যখন আমরা খেলবো তারপরে এটা নিয়ে ভাবা যাবে যে কোথায় আমাদের প্রবলেম হচ্ছে, তখন সেটাকে নিয়ে কাটাছাড়া করা যাবে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।